हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आमी साहिद हुसैन। आमी आज के तुम्हारे साथ एक गल्प शेयर करब, आमार जीवनेर एक गल्प। तार पूर्वे आमी आमार संक्षिप्त परिचयटा दिए नि। आमी साहिद हुसैन, बर्तमाने ढाका विश्वविद्यालये पढ़ाशोना करछि। सम्प्रति आमार आमी इंग्रेजी विभाग थेके ग्रेजुएशन शेष करेछि एबं नाउ आई एम डुइंग माई पोस्ट ग्रेजुएशन फ्रम द सेम डिपार्टमेंट। আমার জীবনের গল্পটি আসলে কেমন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হলাম এর পেছনে একটা গল্প আছে, সেই গল্পটি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি কখনোই তথাকথিত ভালো ছাত্র ছিলাম না। যখন ক্লাস নাইনে ফাইনাল পরীক্ষা দিয়ে ক্লাস টেনে উঠলাম, তখন আমার পজিশন হলো 40 আউট অফ 90 প্লাস স্টুডেন্টস, যেখানে শুধু মানবিকের শিক্ষার্থী ছিল 90 প্লাস, সেখানে আমার পজিশন আসে 40। এরকম একটা অবস্থা ছিল আমার হাইস্কুল লেভেলে। এসএসসি পাশ করলাম সামান্য একটা জিপিএ নিয়ে, তারপর ভর্তি হলাম ভেড়ামারা কলেজ। তো আসলে আমি কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করতাম। অনেকেই থাকে না যে ভালো ছাত্র ভালো শিক্ষার্থী, অনেকেই ভালো খারাপ হোক, অনেক শিক্ষার্থী থাকে না যে পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করে, কিন্তু আমি কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করতাম। আই ওয়াজ এ ডে লেবারার, আমাকে অনেক কাজ করতে হতো, বাইরে ঘুরতে হতো। তো যাই হোক আর কি, তো আমি কলেজ সেরকম করতে পারতাম না। তো শুরুতেই আমার পড়াশোনা নিয়ে চিন্তাভাবনা এরকম ছিল যে কোনোরকম এইচএসসিটা পাশ করতে পারলেই হবে, তাহলে আমি অন্তত বলতে পারবো যে আমি অন্তত এইচএসসিটা পাশ করেছি। এরকম একটা টেন্ডেন্সি আমার শুরুতে ছিল। ফার্স্ট ইয়ারে অর্ধবার্ষিকী পরীক্ষা দিলাম, সব সাবজেক্টে পাশ করলাম, কিন্তু একটা সাবজেক্টে ফেল করলাম। সেটা আই হোপ ইউ ক্যান গেস দ্য সাবজেক্ট। শুধু ইংলিশে ফেল করতে লাগলাম। তো অর্ধবার্ষিকীতে ফেল করার কারণে কোনো সমস্যা হয়নি। তো যখন আমি কলেজে ইয়ার ফাইনাল পরীক্ষা দিলাম, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিলাম, তখন সেম ঘটনা পুনরাবৃত্তি হলো। তখন ইংলিশে ফেল, সবগুলোতে পাস, ইংলিশে ফেল। তো এবার আর নিস্তানে এবার একটা সমস্যা হয়ে গেল যে আমি যদি ইংলিশে বা যে কোনো সাবজেক্টে ফেল করি, তো আমাকে সেকেন্ড ইয়ারে উঠতে হলে অবশ্যই আমাকে সেই সাবজেক্টে পুনরায় পরীক্ষা দিয়ে একটা হোক দুইটা হোক আমাকে সেকেন্ড ইয়ারে পাস করে সেকেন্ড ইয়ারে উঠতে হবে। তো বিপত্তি বাঁধলো সেখানে। তো আসলে আমার পড়াশোনার খরচ আমি নিজেই ম্যানেজ করতাম। পড়াশোনার খরচ, যাযাবতীয় খরচ, বই কেনা থেকে শুরু করে সব ধরনের খরচই আমাকে নিজেকে ম্যানেজ করতে হতো, কাজকর্ম করতাম। তো ওই সময় আমি যদি একটা সাবজেক্টে পরীক্ষা দিই, তাহলে আমাকে পুরো পরীক্ষায় ফি দিতে হবে। কিন্তু ওই সময় আমার হাতে টাকা পয়সা কিছুই ছিল না, অফ সিজন চলছিল এলাকাতে, কাজকর্ম তেমন কিছু ছিল না। তো আমি ছিলাম একেবারে খালি হাত, আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না। তো আমি কলেজে গেলাম যে স্যারের কাছে যদি গিয়ে বলি যে স্যার আমার এরকম সমস্যা, আমি একটা সাবজেক্টে ফেল করেছি, তো স্যার আমাকে আবার পরীক্ষা দিতে হবে, স্যার আপনি যদি পরীক্ষা ফিটা মকুব করতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো। এই চিন্তা করে কলেজে গেলাম। তো কলেজে যাওয়ার পরে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার, উনি কলেজ ক্যাম্পাসে বসেছিলেন, বটতলার সামনে একটা চেয়ারে বসেছিলেন। তো স্যারকে অনেক সংকোচ করার পরে স্যারকে ব্যাপারটা বললাম, স্যার আসলে এরকম একটা ব্যাপার, আমাকে পরীক্ষা ফি দিতে হবে, কিন্তু স্যার আমার এই মুহূর্তে আমার কাছে টাকা পয়সা কিছুই নাই। তারপর স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন যে তোমাদের মতো ছেলেদের চেনা আছে, তোমরা বাসা থেকে টাকা নিয়ে আসো, নিয়ে এসে খরচ করে ফেলো, পরে বলো যে টাকা নাই, গরিব এসে অনেক রকম কথাবার্তা বলো। তো এরকম অনেকক্ষণ স্যার একটু চিল্লাপাল্লা করলেন, একটু স্যার এক্সাইটেড হয়ে গেলেন, অনেক লোকজন জড়ো হলো, শিক্ষার্থী জড়ো হলো। আমি খুবই বিব্রত বোধ করলাম ওই সময়তে। আই ফেল্ট সো হেল্পলেস, আমার আসলে কোনো ভাষা ছিল না কিছু বলার। তারপরে আই ফেল্ট সো ইনসাল্টেড অ্যাট দ্য টাইম। তারপরে অনেকক্ষণ ধরে স্যার বকবকি করলো যে আমরা বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসি, খরচ করে ফেলি, কিন্তু স্যার তো আমার ব্যাপারটা আসলে জানে না, আমি স্যারকে বলিও নি আমার ব্যাপারটা এরকম, স্যার আমাকে বলার সুযোগটাই দেয়নি। যাই হোক আর কি, তো অপমান বলবো না, শিক্ষকরা কখনো ছাত্রদের অপমান করে না, যা করে শিক্ষার্থীদের ভালোর জন্যই করে, ব্যাপারটা এরকমভাবে দেখি এখন। কিন্তু সত্যি কথা বলতে সে সময় আমি খুবই মানসিকভাবে একটু কষ্ট পাই। তারপরে আমি মনে মনে প্রতিজ্ঞা করি যে ইংলিশে ফেল করার কারণে এরকম ইনসাল্টেড হচ্ছে, তো আমাকে ইংলিশটা শিখতে হবে, অন্তত পরীক্ষায় পাশ করার মতো শিখতে হবে অ্যাটলিস্ট। এই চিন্তাটা মাথায় আসলো এবং এক ধরনের জেদ তৈরি হলো যে আমাকে ইংলিশে ভালো করতে হবে। তারপর কোনোরকম পরীক্ষা দিলাম, ওই পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে উঠলাম। সেকেন্ড ইয়ারে তেমন ক্লাস করতে পারতাম না, তো একজনের কথা আমাকে বলতেই হবে, মাহবুল ভাই, মাহবুল হক। উনি বর্তমানে বেড়ামারা একটি হাই স্কুলে পড়ান,
রহিমা আফসার মাধ্যমিক বিদ্যালয়ে পড়েন, কিন্তু তখন কোনো চাকরি ছিল না তার, শুধু আমাদেরকে পড়াতেন আর কি। অ্যান্ড দেন আই স্টার্টেড লার্নিং ইংলিশ ভেরি সিরিয়াসলি। আমি ইংলিশকে খুব সিরিয়াসলি নিলাম যে আমাকে যে কোনোভাবে হোক ইংলিশ শিখতে হবে। তারপরে ইংলিশ যখন সিরিয়াসলি পড়া শুরু করলাম, তখন মাহবুল ভাইয়ের কোচিংয়ে পরীক্ষা দিতাম, সাপ্তাহিক পরীক্ষা দিতাম, উইকলি পরীক্ষা দিতাম। সেখানে দেখলাম যে আমি পাস করা শুরু করছি। আগে তো 25-20 এরকম 15 পাইতাম ইংলিশে একশোর মধ্যে, কিন্তু তারপর থেকে সেকেন্ড ইয়ারে যখন আমি একটু সিরিয়াসলি পড়াশোনা শুরু করলাম, তখন দেখছি যে ইংলিশে আমি পাস করা শুরু করলাম। 33, 34, 35, 36 এরকম যখন এক সপ্তাহ দুই সপ্তাহ যায়, তখন মার্কস বাড়তে থাকে, 2-3 মার্কস করে বাড়তে থাকে। এরকম এক মাস পর, দুই মাস পর দেখলাম যে 45-50-55 এরকম মার্কস বাড়তে থাকছে। তারপর এইভাবে অর্ধবার্ষিকী পরীক্ষা চলে আসলো, সরি অর্ধবার্ষিকী না, প্রিটেস্ট পরীক্ষা চলে আসলো। প্রিটেস্ট পরীক্ষা দিলাম, দেওয়ার পরে প্রিটেস্ট পরীক্ষায় আমি ইংলিশে পাশ করে গেলাম। ইংলিশে পাশ মানে সব সাবজেক্টে পাশ আর কি। তো তারপর আমার বন্ধুবান্ধব এটা নিয়ে হাসি ডাটা শুরু করলো যে আমি কখনো ইংলিশে পাশ করিনি। আর সেই বছর প্রিটেস্ট পরীক্ষায় আমাদের আর্টসে 300-400 শিক্ষার্থী ছিল, সেই বছর প্রিটেস্ট পরীক্ষায় পাশ করে মাত্র 10-15 জন মতো, আমি যদি ভুল না করে থাকি। তো তার ভিতরে আমি আছি যে সারা জীবন কখনো ইংলিশে পাশই করতে পারিনি কলেজে। তো সেবার ইংলিশে পাশ করলাম এবং 60 মার্কস পেলাম। তো আমার বন্ধুবান্ধব হাসাহাসি শুরু করলো, হে ব্যাপারটা এরকম যে এই সাইদ 60 পাইছে ইংলিশে, কী ব্যাপার, ঘটনা কি সাইদ, হ্যাঁ কী ব্যাপার, তুমি 60 পেলা এরকম, এসে অনেক মানে ছোটো করে। তো আমার একটু ইগোতে লাগলো সেই ঘটনাতে। আমি সাথে সাথে এক্সাম কমিটির রুমে গেলাম, সেখানে আমাদের কলেজের সমাজবিজ্ঞানের দুজন স্যার ছিলেন, শিক্ষক ছিলেন, হেলাল স্যার এবং তুহিন স্যার সম্ভবত। তো স্যারদেরকে বললাম, স্যার আসলে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি, আমি ইংলিশে 60 পেয়েছি, 60 মার্কস পেয়েছি। তো আমার কাছে মনে হয় যে আমি 60 মার্কস পাইনি, আমি হয়তো কম মার্কস পেতে পারি, আমার কাছে মনে হয় নাম্বারটা ভুল করে দেওয়া হয়েছে, হয়তো বা 40-50 এরকম পেতে পারি, এরকম বললাম স্যারদের। স্যারা তো অবাক, স্ট্রেঞ্জ, সবাই এখানে মার্কস বাড়াতে আসে, তুমি এখানে কমাতে আসছো, মানে ব্যাপারটা কীরকম হয়ে গেলো না? তো স্যারেরা ব্যাপারটা সততা হিসেবে দেখলো এবং আমার সততা প্রশংসা করলো। ওকে, তারপর আমি আমার রোল নাম্বার বলে চলে আসলাম, পরে আমি আর খোঁজখবর নিইনি যে আমার মার্কস কমছে কি কমেনি। তো এরপর টেস্ট পরীক্ষা দিলাম, টেস্ট পরীক্ষায় ইংলিশে পাশ করলাম, ইংলিশে এ পাই টেস্ট পরীক্ষাতে। অল্প কয়েকজন শিক্ষার্থী পাশ করেছে টেস্ট পরীক্ষা, আমি তার ভিতরে ছিলাম। 4.08 আমার রেজাল্ট হয় সর্বসাকল্যে। এরপর ফাইনাল পরীক্ষা দিলাম, এইচএসসি ফাইনাল দিলাম। ফাইনাল দেওয়ার পরে আমার মাথায় ভূত চাপলো যে আমি ভর্তি পরীক্ষা দেবো বিশ্ববিদ্যালয়ে। তো এই এক বছরে আমার মাথায় এই চিন্তাটা চলে আসছে যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো, উচ্চশিক্ষা গ্রহণ করবো। তো সত্য কথা বলতে, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামই আমি তখন পর্যন্ত শুনিনি জীবনে। বিশ্ববিদ্যালয় কী, উচ্চশিক্ষা কী, এগুলো কিছুই বুঝতাম না। কলেজে যেতে হবে, পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে, দ্যাটস ইট, এটুকুই জানতাম। কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করে যে কলেজে পড়তে হবে, এই ইউনিভার্সিটিতে পড়তে হবে, উচ্চশিক্ষা নিতে হবে, এই বিষয়গুলো আমার মাথায় ছিল না কখনোই। তো এর মধ্যে একটা ঘটনা ঘটে যায়। একদিন আমাদের কলেজের ইংরেজি স্যার, উনি নাম বলবো না, উনি সবাইকে জিজ্ঞেস করছে, থাকে না ক্লাসে জিজ্ঞেস করে যে তুমি কী করতে চাও, তুই কী করতে চাস আফটার এইচএসসি। তো কেউ বলছে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবো, কেউ অর্থনীতি, যেহেতু আমরা সবাই মানবিকের শিক্ষার্থী, কেউ বলছে যে অর্থনীতি নিয়ে অনার্স করবে, কেউ বলছে স্যার আমি আইনজীবী হতে চাই, লয়ার হতে চাই, আইন নিয়ে পড়াশোনা করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এরকম বলতেছিল। তো একসময় আমাকে জিজ্ঞেস করলো যে তুই কী করতে চাস। তো এটা সেকেন্ড ইয়ারের ঘটনা, যখন আমি ইংলিশকে সিরিয়াসলি নিয়ে ফেলেছি। তো আমি বলে ফেললাম যে স্যার আমি ইংলিশ অনার্স করতে চাই। অনার্স কি সেই বিষয়টা আমি তখন বুঝতাম না ঠিক মতো। আমি বলে ফেললাম স্যার আমি ইংলিশ অনার্স করতে চাই। তো স্যার থামলো, স্যার একটু ইন্টারেস্ট হলো আর কি ব্যাপারটাতে, কারণ স্যার নিজে ইংলিশের শিক্ষক। তো আমাকে কয়েকটা প্রশ্ন করলো, ইংল্যান্ডের জাতীয় কবিকে, কয়েকটা বাংলাদেশের ইংরেজি পত্রিকার নাম জিজ্ঞেস করলো। তা আমি শুধু একটা পত্রিকার নাম বলতে পারছিলাম, ডেইলি স্টার। তো আমাকে স্যার জিজ্ঞেস করলো যে ডেইলি স্টার পত্রিকার সম্পাদকের নাম বল। আমি তো ইংরেজি পত্রিকায় তখন মানে পড়িনি কোনোদিন, তা আমি সম্পাদকের নাম কীভাবে জানবো? এরকম কয়েকটা প্রশ্ন করার পর আমি অ্যান্সার দিতে পারিনি ঠিকমতো। স্যার বললো বস ইংলিশ অনার্স করবে, এরকম একটা কথা স্যার বললো। তো ওই ব্যাপারটা আমাকে মানে ভিতর থেকে খুবই কী বলবো মানে ইন্সপায়ার করে, ব্যাপারটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে ঠিক আছে আমি ইংলিশেই পড়ব।
তো যাই হোক আর কি, এরকম এসএসসি পরীক্ষা শেষ করলাম। শেষ করার পরে অনেক ঘটনা ঘটে, এসব ঘটনা একদিন বলতে গেলে শেষ হবে না, আরেকদিন যদি সময় পাই, কখনো যদি সুযোগ হয় তখন এটা বলবো। তারপরে কিছু টাকা বাড়ির থেকে ম্যানেজ করে এই এটার অনেক ঘটনা আছে, সেগুলো সেটা আজকে না বলি। কিছু টাকা ম্যানেজ করে রাজশাহীতে, প্রথমে ঢাকায় কোচিং করার ইচ্ছা ছিল, তারপরে রাজশাহীতে কোচিং করতে গেলাম, গিয়ে ওখানে দুই তিন মাস থাকার পরে পড়াশোনা করলাম। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি সারা জীবনে যেটা পড়িনি তিন চার মাসে আমাকে সেটা পড়তে হয়েছে টুরি। ওকে, তো তারপরে ভর্তি পরীক্ষার সময় আসলো, 9 অক্টোবর ভর্তি পরীক্ষা ছিল, এখনও আমার মনে আছে, আমি যদি ভুল না করে থাকি। ভর্তি পরীক্ষার 3 দিন আগে আমি ঢাকায় গেলাম, শহীদুল্লাহ হলে থাকলাম ভাইয়ের কাছে, জুন্টু ভাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুইটাতে পরীক্ষা দিলাম এবং দুইটাতেই পাশ করে গেলাম, মানে টিকে গেলাম আর কি দুইটাতেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিয়াল আসলো 315 এবং জগন্নাথে কত যেন মনে নাই, জগন্নাথে দর্শন নাকি একটা সাবজেক্ট পাইছিলাম আর কি। তো যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলাম। তো এই হচ্ছে আমার পেছনের গল্প, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পেছনের একটা গল্প। আমি কখনোই ভাবিনি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামই কখনো শুনিনি ফার্স্ট ইয়ারে। তো একটা ঘটনা, একটা বা দুইটা ঘটনা আমাকে খুবই উদ্বুদ্ধ করে। তো যাই হোক আর কি, তো আমি জীবনে একটা বিষয় শিখেছি যে ইউ হ্যাভ নো কম্পিটিটর ইন দ্য ওয়ার্ল্ড, তোমার কোনো প্রতিযোগী নাই, তোমার প্রতিযোগী তুমি নিজেই। আমি মূলত পড়াশোনা সিরিয়াসলি করছি 1 বছর সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায়। আমি যদি এটা ভাবতাম যে আমি ভেড়ামারা কলেজের একজন শিক্ষার্থী, সারা বাংলাদেশে কত ভালো ভালো কলেজ আছে, নটরডেম কলেজ, এই কলেজ, সেই কলেজ, ফিকরুননিসা, সিটি খাস, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, এরকম বহু কলেজ আছে, নাম করা কলেজ আছে, যেখানে 100 জন পরীক্ষা দিলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে 100 জনের ভিতরে 90 জন, 80 জন, 100 জনই প্লাস পায়, এরকম অনেক কলেজ আছে সারা বাংলাদেশে, শুধু ঢাকা শহরে না, অনেক বিভাগীয় শহর এবং জেলা শহরে অনেক কলেজ আছে। তো আমি যদি সেটা ভাবতাম যে এত কলেজে তো অনেক হাজার হাজার শিক্ষার্থী, আমার কি কোনো ভর্তির সুযোগ হবে, ওদের সাথে আমি পেরে উঠবো, আমি যদি এই বিষয়গুলো ভাবতাম তাহলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। আমি এটাই ভেবেছি যে আমার একটা সাবজেক্ট দরকার, একটা সিট দরকার, এবং কয়জন পরীক্ষা দিল কয়জন পরীক্ষা দিল না সেটা আমার কনসার্ন না, আমার একটা সিট দরকার, দ্যাট সিট, এই বিষয়টা আমি ভাবতাম, মাথায় রাখতাম। আসলে কম্পিটিশনটা নিজের সাথে, নিজেকে ছাড়িয়ে যাওয়ার কম্পিটিশন। আমি যেটা করে আসছি সেই ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার থেকে, একটা পরীক্ষায় 35 পেলাম, 35 পেলাম, আমার মনে হচ্ছে যে না, আমাকে পরের পরীক্ষায় একটু বেশি পেতে হবে, 37 পেতে হবে, 40 পেতে হবে। পরের পরীক্ষায় 40 পেলাম, আমার ভিতরে তখন একটা বিষয় আসলো যে না, আমাকে পরের পরীক্ষায় 45 পেতে হবে। এইভাবে নিজেকে ছাড়িয়ে যেতে হবে, মানে কম্পিটিশনটা টোটালি নিজের সাথে, অন্য কারোর সাথে না। তো এটুকুই এ পর্যন্তই আজকে আমার বলার ছিল, আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।